করোনা অবস্থায় সৃষ্ট দুর্যোগে বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় 1.5 কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেখা দিয়েছে। এক তথ্য বিবরণীতে এই তথ্যই জানানো হয়েছে। বাংলাদেশের 64 জেলা প্রশাসন সূত্রের তথ্য অনুযায়ী 11 জুন পর্যন্ত সমস্ত দেশে চাল বরাদ্দ করা হয়েছে 2,11,017 মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে 1,71,781 মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় 1.5 কোটি। শিশু খাদ্য সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ করা হয়েছে প্রায় 123 কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে 95,84,00,000 টাকা এবং বিতরণ করা হয়েছে 80,74,00,000 টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ করা হয়েছে 27,14,00,000 এবং এই পর্যন্ত বিতরণ করা হয়েছে 21,75,00,000 টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় 6,90,946টি এবং উপকারভোগী লোক সংখ্যা 14,49,201 জন। আপনারা দেখছেন বাংলাদেশের সেই ছবি। করোনা আবহে সৃষ্ট দুর্যোগে বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশের সরকার। এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় 1.5 কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা থেকে এই রিপোর্ট পাঠিয়েছে হাবিবুর রহমান। আমরা শুনবো কি বলছে তারা। মোট হচ্ছে 290 জনকে দিচ্ছি। আমাদের কাছে পর্যাপ্ত চাল মজুদ আছে, তো আমরা পর্যায়ক্রমে ইতিমধ্যে প্রতিটা ওয়ার্ড থেকে বিক্রি করে যারা ক্ষুদ্র চায়ের দোকানদার কিংবা দিন মজুর কিংবা গরিব ভ্যান চালক বা মুচি বা দর্জি বাদাম বিক্রেতা বা ফুচকা যারা বানে রাস্তাধারে স্ট্রিট ফুড, তাদের সবার তালিকা করেছি। প্রথম পর্যায়ে আমরা তাদের সবাইকে দিচ্ছি। এরপরে আবারও আমরা তালিকা করার জন্য ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বৃন্দ রয়েছে তাদেরকে বলেছি, ওয়ার্ডের মেম্বারদেরকে। আমরা ইতিমধ্যে 27 মেট্রিক টন আমরা চাল সহায়তা পেয়েছি। আমরা প্রত্যেকে আমরা 10 কেজি করে দিচ্ছি এবং আমরা কিন্তু এখন পর্যন্ত তালিকা করেছি আমরা 1,400 জন। আরও আমাদের কাছে খাদ্য মজুদ আছে পর্যাপ্ত। আমরা তালিকা করার পরে সবার বাড়ি বাড়ি আমরা খাবার পৌঁছে দেবো। আমরা যেহেতু করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি, এই কারণে আমরা কাউকে কোথাও একত্রে ডাকছি না। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আছেন, মেম্বার বৃন্দ আছেন এবং আমাদের উপজেলার অফিসার বৃন্দ আছেন এবং আমরা সবাই মিলে প্রত্যেকের বাড়ি বাড়ি যে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটি ঘোষণা দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত যারা এই খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তাদের প্রত্যেকের খাবার সংস্থান মাননীয় প্রধানমন্ত্রী করবেন। তার পক্ষ থেকে আমরা এই খাদ্য সহায়তা আমরা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এবং এটি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সেক্ষেত্রে যদি কেউ বাদ পড়ে সে কি করবে? বাদ করলে যদি আমাদেরকে যদি আমাদের নজরে যদি আসে তাহলে আমরা তাদের নাম তালিকাভুক্ত করে তাদের কাছে আমরা পৌঁছে দেবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। সুতরাং বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কারণে যদি বাদ পড়ে যায় আমরা এই জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আমরা লিখছি। আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, যদি আপনাদের নজরে এরকম থাকে যে কোনো গরিব ব্যক্তি বাদ পড়ে যাচ্ছে আমাদের নজরে আসলে আমরা তাদের কাছে খাবার পৌঁছে দেবো। সাধারণ মানুষের জন্য কোনো মেসেজ আছে? সাধারণ মানুষের জন্য আমরা যে তাদেরকে প্রত্যেকে অনুরোধ করছি যে তারা যাতে জরুরি প্রয়োজন ছাড়া যাতে ঘরের বাইরে না যায়। আমরা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে আপনারা জানেন যে জেলা প্রশাসনের কার্যালয়ে একজন ম্যাজিস্ট্রেট এসেছে, আমি নিজেও বিভিন্ন জায়গায় সকাল বিকেল আমরা টহল দিচ্ছি। তো গত কয়েকদিন জনসাধারণকে ধন্যবাদ জানাই যে তারা ঘর থেকে বেশি বের হয়নি, কিন্তু গতকাল থেকে আমরা আবার অবজার্ভ করছি যে এই তাদের ঘর থেকে বের হওয়ার প্রবণতাটা একটু বেড়ে গেছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে অনুগ্রহপূর্বক আপনারা এই জরুরি মুহূর্তে অতি জরুরি কাজ ছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ বা ওষুধ সংগ্রহ ছাড়া আপনারা কেউ ঘরের বাইরে আসবেন না। আপনার পরিবারের সাথে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখার জন্য আপনারা সচেষ্ট করুন। এটি আমাদের সবার প্রতি আমাদের চাওয়া।